এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী তাস্তি আলী প্রেম সরাসরি যাচ্ছে তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুরু হওয়া গত আট দিন যাবৎ গণত্রাণ সংগ্রহ কর্মসূচি গত আট দিনের মতোই বরাবরই আজকেও চলছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুধুমাত্র শিক্ষার্থীরাই নয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে অভিভাবকসহ অনেক শিক্ষার্থী এসেছে অনেক শিশুরা এসেছে এই গণত্রাণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আজকে বেশ পর্যাপ্ত পরিমাণ পানি এসেছে গণত্রাণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি এই গণত্রাণ কর্মসূচিতে এই পানিগুলো সরবরাহ হয়েছে বিভিন্ন ব্যক্তি উদ্যোগ থেকে বিভিন্ন কোম্পানি এই পানিগুলো সরবরাহ করেছেন এছাড়াও বিভিন্ন দোকান থেকে অথবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা এই পানিগুলো সরবরাহ করেছেন এছাড়াও আমরা বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলে আরও যেটি জানতে পেরেছি যে সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন জেলা থেকে ছোট ছোট সংগঠন এই ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশ নিয়েছে তারা বিভিন্ন শুকনো খাবার সরবরাহ করছেন বিভিন্ন প্যাকেটজাত খাবার যেমন স্যালাইন চিরা গুড় মুড়ি বিস্কিট এই ধরনের খাদ্যদ্রব্যগুলো এখানে আসছে তারা খুবই সুশৃঙ্খলভাবে এই ত্রাণ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং খুব সুশৃঙ্খলভাবে এগুলো সরবরাহ করছেন শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা আরও জানতে পেরেছি যে এই মুহূর্তে কিছুটা কিছু কিছুটা গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে যেহেতু পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং যেগুলো গবাদি পশু এবং যেগুলো গবাদি পশু এখনও জীবিত আছে তারা তাদের জন্য আসলে কিছুটা গবাদি পশুর সংকট দেখা দিয়েছে বলে আমরা আসলে জানতে পেরেছি তো শিক্ষার্থীরা বলছে যে এই মুহূর্তে আসলে পর্যাপ্ত পরিমাণ আসলে খাদ্যের সরবরাহ আছে তারা খুব সুশৃঙ্খলভাবেই এগুলো সরবরাহের কাজে নিয়োজিত আছে এই ছিল আমার কাছে টিএসসি থেকে গণত্রাণ কর্মসূচির বিস্তারিত সরাসরি যুক্ত ছিলাম টিএসসি